চারবার এটাকে আপনার দাঁতে লাগান। ময়লা হলুদ দাঁত এমনভাবে সাফ হবে যে মুক্তার মতো চকচক করবে। হ্যালো বন্ধুরা, দশজনের মধ্যে পাঁচজনের দাঁত হলুদ হয়ে থাকে, কিছু মানুষের দাঁত কালো থাকে, আবার কারো দাঁত পোকায় খেয়ে ফেলে। বিড়ি সিগারেট পান সেবন করা এবং ঠিকমতো দাঁত সাফ না করা দাঁতের ওপর ময়লা জমার প্রধান কারণ হয়ে থাকে। এটার জন্য আজকে আমি আপনাদের জন্য এমন পাউডার নিয়ে এসেছি যার জন্য আপনাকে দাঁতের ট্রিটমেন্ট করাতে হবে না, আপনাকে শুধু এই পেস্টটা আপনার দাঁতে লাগাতে হবে। এরপর আপনার দাঁত এমন মুক্তার মতো চমকাবে যে আপনি দেখেই খুশি হয়ে যাবেন। সেটার জন্য এই ভিডিওটা দেখুন যাতে করে আপনি এটার পুরো উপকারিতা পেতে পারেন। আসুন দেখি কিভাবে এটাকে বানাতে হবে। এই উপায়টি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে মেথি দানা নেব। বেশি বিড়ি সিগারেট এবং পান খাবার ফলে আমাদের দাঁত কালো হয়ে যায়, যেটা ব্রাশ করার পরেও যায় না, কিন্তু মেথি দানা সেটাকে খুব সহজে তুলতে সাহায্য করে থাকে। আপনাকে যেটা করতে হবে, বাজার থেকে মেথি দানা কিনে আনতে হবে, তারপর সেটাকে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে পাউডার বানানোর পরে আধা চামচ মেথির গুঁড়ো আপনাকে একটি খালি বাটিতে নিয়ে নিতে হবে। এরপর এখানে নিতে হবে কোকোনাট অয়েল, মানে নারকেল তেল। দাঁতকে সাদা করার সাথে সাথে আমাদের দাঁতকে ব্যাকটেরিয়া থেকেও বাঁচিয়ে রাখে, যেটা আমাদের দাঁত খেয়ে নষ্ট করে ফেলে। আপনার যদি দাঁতের গোড়া নড়বড়ে থাকে, মাড়ির গোড়া দিয়ে রক্ত পড়ে, তাহলে তার জন্য নারকেল তেল অনেক ভালো। আপনাকে এখানে আধা চামচ নারকেল তেল নিতে হবে। যতটুকু মেথি দানা নিয়েছিলাম ততটুকু নারকেল তেল নিতে হবে। এরপর আপনাকে যেটা নিতে হবে সেটা হলো তুলসী পাতা। তুলসী আমাদের দাঁতের জন্য অনেক ভালো, এতে অনেক ধরনের ভিটামিন এবং ব্লিচিং গুণ থাকে, যেটা আমাদের দাঁতকে সাদা বানায়। এটা দাঁতের গোড়াকে মজবুত বানায়, সেই সাথে যাদের মুখ দিয়ে গন্ধ আসে তাদের জন্য এটা অনেক ভালো। আপনাকে এখানে দুইটা তুলসী পাতা নিতে হবে, তারপর সেটাকে এভাবে ছোট ছোট টুকরো করে বাটিতে রাখতে হবে। এরপর আমি এখানে নেব টুথপেস্ট। টুথপেস্ট আপনি আপনার ঘরে যেটা ব্যবহার করেন সেটাই নেবেন। আপনি এখানে যে কোনো টুথপেস্ট নিয়ে নিন এক চামচ পরিমাণ। টুথপেস্ট এজন্য ব্যবহার করবেন যাতে করে আপনাকে বারবার ব্রাশ না করতে হয়। এবার এই সবগুলো উপাদানকে ভালো মতো মিক্স করে নিন। আপনি এটাকে কমপক্ষে 2 মিনিট ধরে মিক্স করুন। মিক্স হয়ে যাওয়ার পরে এটা দেখতে কিছুটা এমন লাগবে। এই পেস্টটি 4 বার ব্যবহার করলেই আপনি রেজাল্ট দেখতে শুরু করবেন। আসুন জানি এটাকে কিভাবে ব্যবহার করবেন। আপনার ঘরে যে ব্রাশ রয়েছে আপনি সেটা দিয়ে ব্রাশ করবেন। আপনি যদি বিড়ি সিগারেট চা কফি পান খেয়ে থাকেন তাহলে সেটাকে কিছু দিনের জন্য বাদ দিয়ে দিন। আপনি এটাকে ব্রাশে নিয়ে কমপক্ষে 5 মিনিট ধরে ব্রাশ করবেন। অনেক মানুষ 1 থেকে 2 মিনিট ব্রাশ করে, কিন্তু এমনটা করলে আপনার দাঁতের ময়লা দূর হবে না, দাঁত ঠিক মতো সাফ হবে না। ব্রাশ করার পরে আপনি কুলি করে নিন। এই টুথপেস্ট আপনি সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন, তাতেই আপনি রেজাল্ট দেখতে পাবেন। আপনি 4 বার এটাকে ব্যবহার করার পরে দেখবেন আপনার দাঁতের ময়লা দূর হবে, সেই সাথে আপনার দাঁত পুরো মুক্তার মতো সাদা হয়ে যাবে। সপ্তাহে 2 বারই আপনাকে ব্যবহার করতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এটি বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয়। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।